वेलकम बैक टू माय चैनल प्रियंका रान्नाघर आपनादे सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेरके बानिए देखाबो चेला माछेर झोल। चेला माछेर झोल रान्ना करते जे सब उपकरणगुलि लागे सेगुलि हलो आमी एखाने निये निएछि चेला माछ। एटाके भालो करे केटे परिष्कार करे रेखेछि। एखाने आमी निये निएछि जिरे बाटा, आदा बाटा, लंका बाटा, एखाने निएछि हलुद गुड़ो, लवण और एक तेजपाता। तबे चलुन रान्नाटा शुरू करा जाक। प्रथमे आमी माछगुलो लवण और हलुद दिए माखिए नेब। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। মাছটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো। চেলা মাছটা আমি আলু আর কলা দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে আলু আর কলা কেটে হলুদ লবণ মাখিয়ে এটা রেখেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি এর মধ্যে আলু আর কলাকে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়া দিয়ে নেবো। এগুলোকে আমি 5 মিনিটের মতন ভেজে নেব। এটাকে আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, আর দিয়ে দেব লঙ্কা বাটা।
আলু কলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবার আমি একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা আমি তুলে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আরো 5 মিনিট রান্না করে নেব। রান্না কমপ্লিট, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি, চেলা মাছের ঝোল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।